লাদাখ সীমান্তে নজরদারির জন্য বারোটি বিশেষায়িত টহল নৌকা কিনছে ভারত পূর্ব লাদাখে চীনের সাথে আট মাস ব্যাপী চলমান সামরিক সংঘাতের মধ্যেই ভারত হ্রদে টহল দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে উন্নত নজরদারি গিয়ার ও অন্যান্য সরঞ্জাম সমৃদ্ধ বারোটি বিশেষায়িত দ্রুতগামী টহল নৌকার অর্ডার করেছে প্রতিরক্ষা পিএসইউ গোয়া শিপিয়ার্ডের সাথে চার বছরের অতিরিক্ত ও রক্ষণাবেক্ষণ সহ বারোটি নতুন টহল নৌকা কেনার জন্য প্রায় পঁয়ষট্টি কোটি রুপির একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান ওই বছরের মে মাস থেকে নৌকাগুলো সরবরাহ করা হবে সেগুলো মোতায়েন করা হবে প্যাঙ্গং হ্রদে বর্তমানে হ্রদটি হিমশীতল নৌকা কেনার এই অর্ডার থেকে বোঝা যাচ্ছে চীনের সাথে সংঘাতে ভারতীয় সশস্ত্র বাহিনী দীর্ঘ পথের প্রস্তুতি নিচ্ছে বর্তমানে একশো চৌত্রিশ কিলোমিটার বিস্তৃত প্যাঙ্গং হ্রদের উত্তর ও দক্ষিণ তীর থেকে ভারত ও চীনের সৈন্যদের সংঘাত বলা যায় কেবল চোখাচুখিতেই সীমাবদ্ধ তিব্বত থেকে ভারত পর্যন্ত বিস্তৃত এই প্যাঙ্গং হ্রদে দুই তৃতীয়াংশ চীনের অধিকারে তেরো হাজার নশো ফুট উচ্চতায় অবস্থিত প্যাঙ্গং হ্রদে টহল দেওয়ার জন্য দু থেকে দু সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সতেরোটি কিউআরটি রয়েছে তবে টিআইও এর পূর্বেকার একটি প্রতিবেদন অনুযায়ী সেখানে পিপলস লিবারেশন আর্মি পিএলএ ব্যবহৃত ভারী টাইপ নাইন টু এইট বি টহল নৌকাগুলোর সাথে মিল রেখে কিউআরটির সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন অনুভূত হয়েছিল গ্রীষ্মের মাসগুলোতে চীনা ও ভারতীয় উভয় সৈন্যরা প্যাঙ্গং হ্রদে তাদের নিজস্ব এলাকা জুড়ে পায়ে হেঁটে ও নৌকায় চড়ে সক্রিয়ভাবে টহল দেয় প্রায় আট বছর আগে ভারতীয় সেনাবাহিনীর কিউআরটি নৌকাগুলো ছিল না তখন তারা তদানীন্তন পুরানো ধীরগতিসম্পন্ন নৌকাগুলো দিয়ে টহল দিত ওই সময় পিএলএ তাদের ভারী নৌকাগুলো দিয়ে আঘাত করে ভারতীয় নৌকাগুলোকে প্রায়ই অচল করে দিত গত বছরের মে মাস থেকে পিএলএ প্যাঙ্গং হ্রদের উত্তর তীরে ফিঙ্গার ফোর থেকে ফিঙ্গার এইট পর্যন্ত পুরো আট কিলোমিটার এলাকা দখল করে আছে তারা চূড়াগুলো দখলে নিয়েছে এবং অনেকগুলো নতুন দুর্গ বাংকার ও পিল বক্স নির্মাণ করেছে প্যাঙ্গং হ্রদের উত্তর তীরে পিএলএর কাছে হেরে যাওয়ার পর ভারতীয় সৈন্যরা উনত্রিশ থেকে তিরিশ অগস্ট দক্ষিণ তীরের ঠাকুং থেকে গুরুংহিল স্পাঙ্গুর গ্যাপ ম্যাগর হিল মুখ পাড়ি রেজাংলা ও রেকিনলা পর্যন্ত বিস্তৃত প্রান্তিক অঞ্চলটি দখল করার জন্য একটি সক্রিয় সামরিক অভিযান চালিয়েছিল এই ছয় থেকে সাতটি চূড়া ভারতীয় সৈন্যদের জন্য পিএলএর এর গ্যারিসন অবস্থান এবং রাস্তাগুলো নজরদারি করা সম্ভব করে তোলে এটি দুই দেশের মধ্যে আলোচনায় ভারতের পক্ষে কার্যকর প্রতিরোধের পয়েন্ট হিসেবে কাজ করে চীন জোর দিয়ে বলছে প্রথমে ভারতীয় সৈন্যদের প্যাঙ্গং রদ চুশুল এলাকার দক্ষিণ তীরের চূড়া থেকে সরে আসা উচিত এর বিপরীতে ভারত দাবি করে আসছে যে কোনো প্রস্তাবিত নিষ্ক্রিয়করণ প্যাঙ্গং হ্রদের উত্তর তীরের ফিঙ্গার অঞ্চল থেকে শুরু হওয়া উচিত আলোচনার অচল অবস্থা এখনও কাটেনি অতি উচ্চতার এলাকাগুলোতে হিমশীতল তাপমাত্রা ও অক্সিজেনের স্বল্পতা সত্ত্বেও পুরো সীমান্ত জুড়ে উভয় পক্ষই পঞ্চাশ হাজার করে সৈন্য মোতায়েন করে রেখেছে অন্যদিকে ট্রাম্পের জালে আরব বিশ্ব ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত করোনা মহামারীর পাশাপাশি দু সালটি ছিল ফিলিস্তিনিদের জন্য বেদনাদায়ক একটি বছর প্রাণঘাতী মহামারীর সঙ্গে সারা বিশ্বই যখন একতালে লড়েছে ওই সময় তারা দেখেছে আরব রাষ্ট্রগুলোর বিশ্বাসঘাতকতা চলতি বছরের ১৩ অগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আমিরাত দুই দেশের মধ্যে টেলিফোন সংযোগ ও নিয়মিত বিমান চলাচল চালুরও ঘোষণা দেয়া হয় এরপর এই কাতারে যোগ দেয় বাহরাইন মরক্কো ওমান জর্ডান ও সুন্দর ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয় এই মুসলিম দেশগুলো সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগ নেন প্রথমে তেল আবিব থেকে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরের স্বীকৃতি এবং সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার মাধ্যমে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী করার উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প তারপর থেকে বিভিন্ন দেশকে চাপ লোভ ও টোপ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন তিনি এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের সম্পর্ক পনেরো সেপ্টেম্বর গোটা মুসলিম বিশ্বকে পাশ কাটিয়ে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এই দিন হোয়াইট হাউসে তিন দেশের মধ্যে সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয় ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয় এই চুক্তির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ আরব আরব দেশ হিসেবে সংযুক্ত আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে অঙ্গীকারাবদ্ধ হয় এর আগে উনিশশো সালে মিশর এবং উনিশশো সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল প্রথম আরব দেশ হিসেবে ইহুদি রাষ্ট্র ই ইসরায়েলের সঙ্গে ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারেন আমিরাতি হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয় ইসরায়েল জর্ডান সম্পর্ক আমিরাত বাহরাইনের পর জর্ডানও পা বাড়ায় এ পথে আট অক্টোবর ইসরায়েলি বিমান চলাচলের জন্য নিজ দেশের আকাশ মুক্ত করে করে দেয় দেশটি এই দিন ইসরায়েল ও জর্ডানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় এতে বলা হয় উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকা দেশগুলোতে অতি স্বল্প সময় ভ্রমণ করতে পারবে অর্থাৎ এসব দেশে যেতে হলে ইসরায়েলি বিমানকে অনেক পথ ঘুরতে হবে না একই পথে হাঁটল সুদান দীর্ঘদিনের অবরোধে ভঙ্গুর অর্থনৈতিক দেশ সুদানকে আর্থিক সুবিধা ও সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বের করার প্রলোভন দেখিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি করায় ট্রাম্প প্রশাসন তেইশ অক্টোবর হোয়াইট হাউস থেকে ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদাক ও অন্তর্বর্তী সামরিক কাউন্সিলের প্রধান আল বুরহানের সঙ্গে আলোচনায় সুদান ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের জানতা সরকার সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশ্বাসঘাতকতা করল মরক্কো শেষ দশ ডিসেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মরক্কো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে চুক্তির ঘোষণা দেয়া হয় বিনিময়ে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর দাবিকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির ভূমিকা সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সরাসরি ঘোষণা দিলেও সৌদি আরব এই পথে হাঁটেনি দেশটি জানিয়েছে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তাহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে রিয়াদ সরকার তবে নিজেরা সম্পর্ক স্থাপন না করলেও এক্ষেত্রে অন্যদের সহায়তা করেছে সৌদি আরব চুক্তির প্রতি সমর্থনের পাশাপাশি আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা উন্মুক্ত করে করে দেয় সৌদি সৌদি সেপ্টেম্বর প্রথমবারের মতো আরবের আকাশপথ ব্যবহার ইসরায়েলের এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাহরাইনে পৌঁছায় নভেম্বরের শেষের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতা নিয়াহুর গোপনে সৌদি সফরের খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বিবিসি সহ আন্তর্জাতিক সব গণমাধ্যমের খবরে তখন বলা হয় ওই সময় গোপনে সৌদি আরব সফর করে দেশটির যুবরাজ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন বেনিয়ামি বেনিয়ামিন এ সময় দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সঙ্গেও বৈঠক করেন তিনি মূলত বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইহুদি জামাতার জারেদ কুশনারের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রাম্প কুশনারের প্রচেষ্টাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের একাধিক দেশ ফলাফল এসব চুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কৌশলগত সক্ষতার বিষয়টিও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের এসব দেশের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে এই অঞ্চলে নিজের বিচ্ছিন্ন অবস্থা কাটাতে সমর্থন হবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতাবস্থা তৈরি করতে এই কূটনৈতিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ইসরায়েল আমিরাত ও বাহরাইন গুরুত্বপূর্ণ ধাপ বললেও ফিলিস্তিনিরা একে বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছেন মসজিদ জিদুল আকসা আল কুদ্জ জেরুজালেম ও ফিলিস্তিন দখলকারী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে এই মুসলিম দেশগুলোর এমন সম্পর্ককে ঘৃণার চোখেই দেখছেন সবাই ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ